হ্যালো গাইস, দেখো কারোর এই সকালবেলা কাজ করতে ইচ্ছা করে বলো ঠান্ডার মধ্যে? কিন্তু আমাকে প্রতিদিন করতে হবে। বিয়ের আগে কত সুন্দর বলতো, বাবু বাবু তোমার কোনো কাজ করতে হবে না, একবার আমাকে বিয়ে করো, দেখো তোমাকে মানে সিংহাসনে বসিয়ে রাখবো। আর এখন সকালবেলা উঠেই বলবে ওঠো রান্নাঘরে ঢুকো আগে, কাজের মাসি বানিয়ে রেখে দিয়েছে আমাকে জানো। তোমরাই বলো ভালো লাগে শীতের দিনে কোথায় ল্যাবের ভিতরে ঢুকে থাকবো, আরামে শোবো তা না, সকালবেলা হলে ঘুম থেকে উঠেই আমাকে সব কাজ করতে হবে। নিজে তো আমার কিছুই করবে না, শুধু হুকুম করবে। বিয়ের আগে কত সুন্দর কত সুন্দর ভালোবেসে, কত সুন্দর সোনা মনা বাবু ওরে বাবা, কত সুন্দর সুন্দর ডাক ডাকতো, এখন কড়া কড়া কথা শোনায় দেরি হয়ে গেলে, বুঝতে পেরেছো? কড়া কড়া কথা শোনায়, ঠান্ডার মধ্যে বাঁধাকপি কাটা যায় বলো? হাত পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, ভালো লাগে না সংসার। এই সংসার থেকে আর জীবনে মুক্তি পাবো না, সে তো জানি, যেদিন দু চোখ বন্ধ হবে সেদিনই মুক্তি পাবো। সব কিছু দায়িত্ব আমার, রান্না করা, বাচ্চাদের দেখা শোনা, আর বাচ্চারা ঠান্ডার মধ্যে আরো ভীষণ জ্বালায়, সেটাকে আমার দেখতে হবে। যদি একটু ইসে হয় এদিক থেকে ওদিক হলো, বাচ্চা সামলাতে পারো না এখনো, ছেলেরা এরকম বুঝেছ কথা শোনান বালা বা পরিপাটি, কিন্তু নিজে পারবে না একটা কিছু করতে, হাত ঠান্ডা হয়ে গেছে, ভালো লাগে বলো? একদম ভালো লাগে না। চলো টাটা বাই বাই, সবজিটা কেটে নিই।